নগরীর বিভিন্ন জায়গায় যানজটের যে চিত্র দেখা যায়, এতে করে জনগণের চরম দুর্ভোগে পড়তে হয়। সিটি কর্পোরেশনের যে রিক্সাগুলো অনুমোদন নিয়ে চলে, তার দ্বিগুণ অনুমোদন ছাড়া রাস্তায় চলে। এইসব বিষয় নিয়ে যদি প্রশাসন তদারকি করে, তাহলে অনেকটা স্বস্তি পাবে, ফিরে পাবে জনগণ। ই প্লাস টিভির অনুসন্ধানে উঠে আসে এইসব চিত্র। ডেস্ক নিউজ, ই প্লাস টিভি।
দরকারও না, মার্কেটের গলির সামনে বা রাস্তার মাঝখানে বা যে কোনো জায়গায়, ওরা যে কোনো জায়গায় ওরা নিজের ইচ্ছা মতো তারা পার্কিংটা করে, যদি ইচ্ছা মতো যে পার্কিংটা করে যে কোনো জায়গাতে তারা পার্কিংটা করে, মোটামুটি যে কোনো জায়গায় তারা পার্কিংটা এখানে করতে পারে। যেন আমরা চকবাজারের নিউজটা করার পরে গত সপ্তাহে মোটামুটি এখন অনেক যান এটা নিজেদের ইচ্ছা খুব কথা। যে ট্রাফিক বিভাগের যে নিয়মিত আছে 25 তারিখের থেকে যে কার্যক্রম শুরু হয়েছে, যে কার্যক্রমের মধ্যে মনে করেন তারা বিঘ্নেশ দিয়ে যে গাড়িগুলো আছে গাড়িগুলো তারা রোডের মধ্যে দেখতেছে, এর মধ্যে তারা যে যারা যে লাইসেন্স নাই বা যে গাড়িগুলো মোটামুটি অবৈধভাবে রোডে থাকছে সেগুলো মোটামুটি চালু আসছে, এর মধ্যে মোটামুটি তারা যে অবৈধ এই মাছটা পুরো তাদের সেই কার্যক্রম তাদের থাকবে অধীনে জায়গায় তারা বাইরের দিকে থেকে মোটামুটি তারা যে তৎপর যে তৎপরটা মনে করে যায় আমরা যে যানজটের নিউজ ট্রাফিক বিভাগ কাজ করতেছে কিছু কাজ করার পরে সেই যানজটটা নিরসন হচ্ছে না, এটাই মোটামুটি তাদের সে মোটামুটি যারা এখন বর্তমানে যে ট্রাফিক বিভাগে অধিকা গাড়িগুলো যে দেখতেছে করতেছে যেমন গাড়ি ধরতেছে এখন একটা গাড়ি ধরলো ধরার পর দেখি কী করে দেখি ধরার সাথে কী করা হয় দেখি ওনাকে দশ করলো দেখতেছি আমরা যে অংশে যাদের হ্যাঁ যাদের হেলমেট পরানো আছে তাদেরকে সে রিচ করবে যাদের তারা নিয়মিত যে কাজগুলো তারা সে চাকরিকে নিয়মিত অনেক বেশি রিক্সার ইয়াটা মোটামুটি অনেক মানে যেখানে যেখানে তারা পার্কিং করতেছে বা যেখানে যেখানে যানজটের মোটামুটি এই ধরনের কিছু কাজ হতে পারে, এটাই অনেকের গতকাল মহল থেকে দাবি যে বর্তমানে যেই গতকাল মহলের একটি দাবি শুধু এটাই যে বর্তমানে লাইসেন্স দ্বারা যে রিক্সাগুলো আছে এগুলো ছাড়া আরও 3 গুণ রিক্সা লাইসেন্স ছাড়া মোটামুটি রোডের মধ্যে চলতেছে, মোটামুটি যে যানজটের যে পরিষ্কার যানজটের যেমন যে গাড়িটা এখন
যানজট নিয়ে ট্রাফিক বিভাগে অনেক যে যানজটের যে কারণগুলো আমরা বলি, যে অবৈধ যে আপনার পায়ে পেট্রোল রিক্সা যেগুলো আছে, যে রিক্সাগুলো এই রিক্সাগুলো মনে করেন কর্পোরেশন থেকে অনুমোদন যদি থাকে 50-120 বা 120, কিন্তু নগরীতে আসে তিন গুণ বেশি কারণে মোটামুটি চট্টগ্রাম সিটির মধ্যে যানজটের কিছু নিরসন হবে বলে যে জনগণরা চট্টগ্রাম আছে, এদের বিশ্বাস যে মোটামুটি যে রিক্সাগুলো যদি একটু নিয়ন্ত্রণ বা যেগুলো গ্রেফতার করা হয় যেগুলো অরিজিনাল লাইসেন্স আছে, লাইসেন্স বিন যে রিক্সাগুলো আছে এগুলো ধরা যে লাইসেন্স বিন যে রিক্সাগুলো চলে এগুলো যেন রোডে না চলে সেরকম কোনো ব্যবস্থা যদি করা যায় প্রশাসনিকভাবে বা ট্রাফিক বিভাগের যদি কোনো ব্যবস্থা করা হয় বা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যেরকম কোনো দায়িত্ব বা নির্ধারিত একটা জায়গার মধ্যে যাবে এই ধরনের যদি করা যায় তাহলে মোটামুটি যানজটের জন্য একটু নিরসন হবে। এই যেখানে ভ্যান গাড়িগুলো যে ঠেলাগুলো যাইতেছে এগুলো কিন্তু কিন্তু এই